আমাদের কাউতুলির ব্রাহ্মণবাড়িয়ার নমি হোটেলে ব্রাহ্মণবাড়িয়ার হকপন্থী আলেমরা তাকে এমন সাইজ করেছে, হাত পা ভেঙে দিয়েছে। ওই হাসানুর রহমান হুসাইনি নকশবন্দি বিয়াদবের ওই বিয়াদব এখনো পর্যন্ত সায়েস্তা হয় নাই, নিজেকে কন্ট্রোল করে নাই, নিজেকে যে কি মনে করে এই বিয়াদবি ভালো জানে চিল্লা এখন কথা ঠিক কিনা। আবার গান গাই, নবী গো আমার মন বালানা, ও হাবির মাইয়া বিয়া কইরা সুখ পাইলাম না, নবী গো আমার মন বালানা। আসেনি আসেনি? এ সমস্ত বেদাতিদেরকে বন্ডদেরকে এই বাংলার জমিন থেকে জুতা পেটা করে বের করা দরকার, চিল্লা এখন কথা ঠিক কিনা। ওই একটা আছে হাসানুর রহমান হুসাইনি নকশেবন্দি, আ বিয়াদবের বিয়াদব, ইতিহাস তালাশ করলে দেখা যাবে এই বিয়াদবের জন্মের ঠিক আছে কিনা, ইতিহাস তালাশ করলে দেখা যাবে চিল্লা এখন কথা ঠিক কিনা। ওই বিয়াদব আল্লামা আহমদ শফিকে গালি দেয়, আ জুনায়েদ বাবুনগরীকে গালি দেয়, আমার শাইখ মুর্শিদ আল্লামা জুবায়ের আহমদ আনসারীকে গালি দেয়, আ গত কয়েকদিন গত বছরই আমাদের কাউতুলির ব্রাহ্মণবাড়িয়ার নমি হোটেলে ব্রাহ্মণবাড়িয়ার হকপন্থী আলেমরা তাকে এমন সাইজ করেছে, হাত পা ভেঙে দিয়েছে। ওই হাসানুর রহমান হুসাইনি নকশবন্দি বিয়াদবের ওই বিয়াদব এখনো পর্যন্ত সায়েস্তা হয় নাই, নিজেকে কন্ট্রোল করে নাই, নিজেকে যে কি মনে করে এই বিয়াদবি ভালো জানে চিল্লা এখন কথা ঠিক কিনা। আসেনি? নিজের আশিকে রসুল দাবি করে বিয়াদব এ যারদ সন্তান ঠিক কিনা জোরে কর। কারণ যারা আলেমদের বিরোধিতা করে, যারা ইমামের বিরোধিতা করে, যারা মুয়াজ্জিনের বিরোধিতা করে, যারা মাদ্রাসার মুদাররিসের বিয়াদবি করে, যারা মাদ্রাসার মুহতামিমের বিরোধিতা করে, ও ফকিহুল আসর, ও বর্তমান সময়ের জাস্টিস, ও ফিকা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান পাকিস্তানের জাস্টিস আল্লামা তাকি উসমানি গফরাল্লাহু মারকাদা বলেন, তার জন্মের ঠিক আছে কিনা একটু তালাশ করে দেখো। আলেমদের সাথে যারা বিয়াদবি করে তাদের জন্মের ঠিক আছে কিনা আমাদের আকাবেররা বলে একটু তালাশ করে দেখো। কারণ আলেম তো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা তো নবীর ওয়ারিস, নবী নাই নবীর সুন্নতের গাঁটি, নবী নাই এই কোরআনের গাঁটি উলামাই কেরামের মাথায় আল্লাহর হাবিব বর্তায় দিয়েছে, চিল্লা এখন কথা ঠিক কিনা। বাদশাহ আলমগীরের নাম শুনছেন আপনারা? বাদশাহ আলমগীর, বাদশাহ আলমগীর 40 জন আলেমকে জমা করে ফতোয়ার কিতাব লিখতেছে, ফতোয়ায়ে আলমগীরি, আ 40 জন জাজ্জাল আলেম জবরদস্ত আলেমকে নিয়া তার বাউন্ডারির ভিতরে ফতোয়ায়ে আলমগীরি যখন লিখতেছিল, পাশে কিছু বাচ্চারা ফুটবল খেলতেছে। কি খেলতেছে? কি খেলতেছে? ফুটবল খেলতেছে, ফুটবল। ফুটবল খেলতে খেলতে একটা ছেলে পায়ের সাথে ফুটবলটা লাগাইয়া টাচ করেছে, ওই ফুটবলটা গিয়া বাদশাহ আলমগীরের যে কিতাবের মস্তাদ আলেমরা বৈশা লিখতেছে ওখানে গিয়ে পড়ে গেছে। তো সবাই বলতেছে যাও যাও বলটা নিয়ে আসো, কেউ যায় না। একটা ছেলে সাহস করে গেছে, সালাম নাই, কালাম নাই, আদব নাই, আখলাক নাই, বিয়াদবের মতো বাদশাহ আলমগীরের সামন থেকে পা দিয়া বলতারে টান্দা নিয়ে আসছে। বাদশাহ আলমগীর 40 জন আলেমকে লক্ষ্য করে বলছিল, ও 40 জন আলেমরা, ফতোয়ায়ে আলমগীরের লেখকেরা ভালো করে শুনে রাখো, এই ছেলেটা বিয়াদব, এই ছেলেটার জন্মের ঠিক আছে কিনা একটু তত্ত্ব তালাশ করে দেখো। ঠিকই 40 জন আলেম তত্ত্ব তালাশি করে দেখে এই ছেলেটার বাবারও ঠিক নাই, এই ছেলেটার মায়েরও ঠিক নাই। ঠিক তদ্রূপভাবে বর্তমান সময়ে যারা আলেমদের বিরোধিতা করে, নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়ার সাথে বিয়াদবি করে, মসজিদের ইমামের সাথে বিয়াদবি করে, বুঝতে হবে তাদেরও জন্মে সমস্যা আছে, চিল্লা এখন কথা ঠিক কিনা। আচ্ছা মাইকটা ঠিক করো, এমনি তো মাইকের অবস্থা বড় বেজে গেছে। সকলে আলহামদুলিল্লাহ বলি, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। গত কয়েকদিন আগে যে এক বিয়াদবে বলছিল, আলেমদেরকে তিনটা অপশন দিয়েছিল, কয়টা অপশন? কোন জায়গার কুষ্টিয়ার এসপি,
আমাদেরকে তিনটা অপশন দিয়েছে। গতকালকে জামিয়ে ইউনুসিয়ার 108 তম চালানা জলসার আখেরি মুনাজাতে আল্লামা উবাইদুর রহমান খান নদভী দামাত বারাকাতুহুম যে লম্বা ইতিহাস চেড়েছে এই বাংলার জমিনে, গোটা বাংলাদেশ সহ ভারতবর্ষ সহ পাকিস্তান সহ এদেশে ইসলামের পতাকা একমাত্র কওমিওয়ালারা উত্তোলন করেছে, চিল্লা এখন কথা ঠিক কিনা? ওই কুষ্টিয়ার এসপি আলেমদেরকে অপশন দিয়েছে আল্লাহর কি কুদরত, মাকারু ওয়া মাকার আল্লাহ আল্লাহু খাইরুল মাকিরিন, আকাদেরে কুদরত তো দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, সারে দুনিয়া হো মুখালিফ কুছ নহি নুকসান হে, জব নহি কুছ গম নহি কুছ জব খুদা রহমান হে। কুষ্টিয়ার এসপি যে আকাম কুকাম করছিল ওই সব আকাম কুকাম ইউটিউবে ব্লাস্ট হয়ে গেছে, চিল্লা এখন কথা ঠিক কিনা? এজন্যে মাস্তানি কার সাথে করো একটু হিসাব কইরা কইরো, আলেমদের সাথে বিয়াদবি কইরো না। আজকে এই মসজিদের যে ইমাম রাকিবুল হাসান মাজহারি, ওনাকে যদি জিজ্ঞাসা করেন, এ রাকিবুল হাসান মাজহারি তোমার নামাজের মিম্বরের মুসল্লায় তোমার আগে কে দাঁড়িয়েছিল, সে বলবে অমুক দাঁড়িয়েছিল, তাকে জিজ্ঞাসা করলে সে বলবে অমুক দাঁড়িয়েছিল, তাকে জিজ্ঞাসা করলে বলবে অমুক দাঁড়িয়েছিল, তাকে জিজ্ঞাসা করলে বলবে অমুক দাঁড়িয়েছিল, এমন করতে করতে চলে যাবে আল্লাহর হাবিবের কলিজার দুলাল ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর দিকে। হযরত আলীকে যদি জিজ্ঞাসা করা হয়, আলী এই মসজিদে নববীর নামাজের মুসল্লায় তোমার আগে কে দাঁড়িয়েছিল, আলী বলবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ের জামাতা হযরত উসমান গনি জিন্নুরাইন দাঁড়িয়েছিল। উসমান গনি জিন্নুরাইনকে জিজ্ঞাসা করলে উসমান গনি জিন্নুরাইন বলবে আমার আগে মসজিদে নববীর নামাজের মিম্বরের মুসল্লায় দাঁড়িয়েছিল। আল্লাহ রাসূল যে বলেছিল লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর, এই উমর ইবনুল খাত্তাব আমার আগে মসজিদে নববীর নামাজের মুসল্লায় দাঁড়িয়ে ইমামতি করেছিল। হযরত উমরকে যদি জিজ্ঞাসা করা হয়, উমর তোমার আগে মসজিদে নববীতে এই নামাজের মুসল্লায় কে দাঁড়িয়ে ইমামতি করেছিল, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন এমন একজন মানুষ যেই মানুষ আল্লাহর রাসূলের শ্বশুর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লা এখন কথা ঠিক কিনা? আরো জোরে এখন কথা ঠিক কিনা? হযরত আবু বকরকে যদি জিজ্ঞাসা করা হয়, আবু বকর তোমার আগে মসজিদে নববীতে যেই মসজিদে নববীর পাশে আমার আপনার হাবিবের রওজা, যেই রওজার ভিতরে আমার আপনার হাবিব হায়াতুন নবী জিন্দা নবী সশরীরে আমার আপনার নবী শুয়ে আছে, কোন বেঈমান যদি এই আকীদা পোষণ করে আল্লাহর রাসূল হায়াতুন নবী না, সাথে সাথে ঈমান চলে যাবে, যেরকম ঠিক কিনা? আবু বকরকে যদি জিজ্ঞাসা করা হয়, আবু বকর এইখানে এই 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 মসজিদে নববীর নামাজের মুসল্লার মিম্বরে তোমার আগে কে দাঁড়িয়েছিল, হযরত আবু বকর বলবে আমার আগে এই নামাজের মুসল্লার মিম্বরে দাঁড়িয়েছিল আল্লাহর পরে যার সম্মান সমস্ত মাখলুকাতের উপরে, আল্লাহ যাকে শ্রেষ্ঠত্ব দিয়েছে, যাকে সৃষ্টি না করলে আসমান সাজাইতো না, জমিন সাজাইতো না, কুল কায়নাত সাজাইতো না, সাকি কাউসার রহমাতুল লিল আলামিন হায়াতুন নবী জিন্দা নবী দু জাহানের বাদশা নবী আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু বকরের আগে এই নামাজের মুসল্লায় দাঁড়িয়ে ইমামতি করেছে, আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়েছে, চিল্লা এখন কথা ঠিক কিনা? হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের ইমামতি করতেছিলেন, এক মাজুসি আবু লুলুয়া যার নাম ছিল ওই মাজুসি আয়েশা হযরত উমর ইবনুল খাত্তাবের পেটের ভিতরে খঞ্জর তার আঘাত করে দিয়েছে, উমর ইবনুল খাত্তাবের নারী বুড়িটা বের হইয়া হযরত উমর জমিনে পড়ে গেছে, পিছনে ছিল একজন সাহাবি হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস তাকে টান দিয়া নামাজের মুসল্লায় দাঁড় করাইয়া হযরত উমর বলতেছিলে ও আমার ভাই সাদ নামাজ নষ্ট হতে দেওয়া যায় না, আমি উমরের জীবন চলে যায় যাবে, তুমি আসো নামাজ পড়াও ইমামতি করো, নামাজ নষ্ট করা যাবে না, আমি উমর দুনিয়া থেকে বিদায় হলে বিদায় হয়ে যাব। এই ছিল ইমামের ইতিহাস, এই ছিল ইমামের তাজিম, এই ছিল ইমামের সম্মান, চিল্লা এখন কথা ঠিক কিনা? আরো জোরে কোন কথা ঠিক কিনা? ইমামদের বিরুদ্ধে ষড়যন্ত্র একটু বেশি বেশি কইরা কইরেন,
ইমামরা রাতে তাহাজ্জুদের সময় এটা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইমাম রাতের বেলা চোখের পানি ছেড়ে আল্লাহ পাকের দরবারে আল্লাহর সাথে কথা কয় আর মুসল্লিদের জন্য দোয়া করে। আর মুসল্লিরা সকাল বেলা ইমামকে কিভাবে খেদানো যায় ওই চিন্তা ফিকির তার বুকে লালন করে, চিল্লায় কোন কথা ঠিক কিনা, আরো জোরে আওয়াজ করে কোন কথা ঠিক কিনা। অতএব মুসলমান ভাইয়েরা, হিংসা বিদ্বেষ দাঙ্গা হাঙ্গামা ঝগড়া জাতি ফেতনা ফসাদ এগুলো সব দিল থেকে দুয়ে মুছে পরিষ্কার করেন, আমলের প্রতিযোগিতা করেন। সাহাবাই কেরাম আমলের দিকে দাবি তো ছিল, আল্লাহ রসুল তো মসজিদে নববীতে বৈশা বইলাই ফালাইছে ইয়াতলু আলাইকুমুল আর রাজুলুম মিন আহলিল জান্নাহ।